এতদিন তো যুদ্ধটা ছিল মাঠের বাইরে এবং একতরফা। তবে দিদির বিয়ে বাজাতে অজান্তেই আলিয়ার জালে জড়িয়ে পড়ল উমা। নিজের দিদির বিয়ে বাজাতে পাত্রপক্ষের পণের দাবি মেটাতে মরিয়া উমা। তাই আলিয়ার কাছে একরাশ কুণ্ঠা নিয়ে মাইনের অ্যাডভান্সের টাকাটা চাইতে গিয়েছিল সে। ভেবেছিল আলিয়ার কাছ থেকে প্রত্যাখ্যানই জুটবে, কিন্তু সকলকে চমকে দিয়ে উমার বাড়ির সব সমস্যার সমাধানের দায়িত্ব কাঁধে তুলে নিলেন আলিয়া। আলিয়ার এই অদ্ভুত ব্যবহারে অবাক হয় উমা, কিন্তু বুঝতে পারে না আলিয়ার পরিকল্পনার কথা। কিছুটা সময় যেতে না যেতেই আলিয়া এবং তার মা উমাকে তাদের আসল পরিকল্পনার কথা জানান। তারা জানান আলিয়ার কোমরে চোট, তাই সে খেলতে পারবে না। সুতরাং উমাকেই ছদ্মবেশে আলিয়ার হয়ে ক্রিকেট খেলতে হবে। এই শুনে উমা পড়ে যায় দোটানায়, কারণ মাকে দেওয়া কথা মতো সে ক্রিকেট ব্যাট ছোঁবে না। অন্যদিকে তার চাকরি, যেটা না থাকলে অভাবে সংসার, দিদির বিয়ে, সবটাই ভেস্তে যেতে পারে। নানান চিন্তাভাবনা টানাপোড়েনের পর উমা আলিয়ার প্রস্তাবে রাজি হয় এবং মাঠে নামে। তবে শেষ রক্ষা কি হবে, নাকি খেলতে গিয়ে অভির হাতে ধরা পড়ে যাবে উমা? বেরিয়ে পড়বে আলিয়ার সমস্ত কারসাজি এবং উমার প্রতিভা। এই নিয়েই টান টান উত্তেজনায় উমার দর্শকেরা। কি আসতে চলেছে আগামী দিনের টুইস্ট অ্যান্ড টার্মস? আর সেই দৃশ্যেরই শুটিং চলছে, মাঠে নেমে চলছে জোরদার প্র্যাকটিস। তো উমা ক্রিকেটের এপিসোডের শুট হচ্ছে, আমরা সবাই চলে এসেছি একটা ফ্যান্টাস্টিক সেটআপ, বড় একটা মাঠ, গ্যালারি, সবাই ক্রিকেট খেলাধুলো হচ্ছে। সো আমি তো খুব এক্সাইটেড, কারণ আমার নিজের ক্রিকেট খেলতে খুব ভালো লাগে, আর এখন সেই জন্য পুরো উইমেন্স টিমের সাথে এখন প্র্যাকটিস করছি, তাহলে আপনারা দেখতে ভুলবেন না। নমস্কার, আমি সিনজিনি, আপনাদের সকলের প্রিয় উমা। আপনারা তো চারপাশটা দেখে বুঝতেই পাচ্ছেন উমা আজকে খেলতে এসেছে, মাঠে এসেছে, প্রায় অনেক বছর পর উমা আবার মাঠে। তো এই যে উমা আলিয়া হয়ে খেলবে, তো এটা কি সবাই জানতে পারবে? সেটার জন্য আপনাদের চোখ রাখতে হবে প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টায় শুধুমাত্র জি বাংলায়। আলিয়ার সাজে দেখা মিলল উমারও। দর্শকেরা চমকে যাবেন উমার বদলে যাওয়া চেহারা দেখে। সত্যি সত্যি চুল একেবারে স্ট্রেট করা, ছিপছিপে টান টান চেহারার মেয়েটা যে আসলে উমা সেটা কেউ বিশ্বাসই করবেন না, যতক্ষণ না উমা মুখের বাঁধা কাপড়টা সরিয়ে সামনে এলো। কি বলল আলিয়ার সাজে সেজে ওঠা উমা, চলুন শুনে নেওয়া যাক। নমস্কার, আমি উমা। কিন্তু আপনারা উমাকে যেই লুকে দেখেন, উমা আজকে একদমই সেরকম ভাবে নেই। আজকে উমা আলিয়া সেজে এসেছে। আলিয়ার কথা, আজকে মাঠেই আছি, খেলা শুরু হবে, এক্ষুনি শুটিং চলছে, শুরু হয়ে গেছে। আপনারা দেখুন যে আলিয়াকে ধরা পড়ে যাবে, মানে সবাই কি জানতে পেরে যাবে যে ওটা উমা? খুব রিস্ক জোনে আছি এখন, দেখা যাক কি হয়, দেখুন আপনারা। ছল চাতুরি চালাকি, এই নিয়েই আলিয়ার দুনিয়া। নিজেকে সেরা দেখানোর জন্য সে যা খুশি ইচ্ছা করতে পারে, আর তার এই অপকর্মের সঙ্গী খোদ মা। শুটিংয়ে দেখা মিলল তারও। আজকে আমরা মাঠে খেলতে এসেছি, মানে আমার বেবি আলিয়া খেলবে, কিন্তু ওর তো কোমরে ব্যথা আপনারা জানেন, সুতরাং তার জায়গায় আজকে উমা খেলবে। আমি আর আমার বেবি উমাকে প্রিপেয়ার করছি মাঠে নামানোর জন্য, কিন্তু উমা কি আদৌ খেলতে পারবে? মানে উমা যদি খেলতে না পারে তাহলে আমার মেয়ে সিলেকশনটা হবে না। সো আমরা ভীষণ টেনসড, আমরা ঠিক বুঝতে পারছি না যে কী হবে। লেটস হোপ ফর দ্য বেস্ট, আশা করি যে উমা ভালো খেলবে এবং আমার বেবির ইন্ডিয়ান টিমে সিলেকশন হয়ে যাবে। আমি চলে এসেছি আলিয়া, দেখতেই পাচ্ছেন আমরা এখন আউটডোর শ্যুট করছি, এখানে বেশ সকাল সকাল ঠান্ডার মেজাজ, আর এখানে আমরা ক্রিকেট খেলছি। তো এখানে যেটা গল্প সেটা হচ্ছে যে আমার চোট লেগেছে কোমরে, তাই জন্য আমি আমার বদলে উমাকে খেলাচ্ছি এবং বেশ কিছু শর্ত রেখে, আর উমারও তাতে কিছু নিজস্ব স্বার্থ আছে, ওর দিদির বিয়ে, তার জন্য কিছু টাকা দরকার, যেই টাকা আমি ওকে ধার দিচ্ছি, যার জন্য আমার হয়ে খেলে দিচ্ছে। এবার আমি এখনও অব্দি টেনশনে আছি যে ও কীরকম খেলবে না খেলবে, আমি চাই ও 4-6 মারুক এবং আলিয়া বোসের নাম আবার ফিরে আসুক, সবাই জানুক যে আলিয়া বোস আবার ফর্মে ফিরে এসেছে। তো যাই হোক, এই নিয়ে আর কি চলছে সকাল থেকে, আমরা প্র্যাকটিস করছি, এখানে শুটিং চলছে, এখনও আমার সিন যায়নি, এখন যাবে, তো এই নিয়েই চলছে আর কি। তো আরেকটা ব্যাপারে একটু
একটু টেনশন করছি, যেটা হচ্ছে যে আমার বদলে তো উমা খেলছে, সেটা তো ঠিক আছে, আমি সবকিছু সেটও করে রেখেছি, কিন্তু আমার ভয় লাগছে যে আমি কোনোভাবে ধরা পড়ে যাবো না তো, মানে এটা কোনোভাবে রিভিল হয়ে যাবে না তো, বা অভি কোনোভাবে জানতে পেরে যাবে না তো যে আলিয়ার বদলে উমা খেলছে বা উমা ভালো এরকম ক্রিকেট খেলে, সেটা আমি জানতে দিতে চাই না। তো সেটা দেখতে হলে আপনাদের তো দেখতেই হবে জি বাংলা উমা প্রতিদিন সন্ধ্যে 7টায়, তো দেখতে থাকুন জি বাংলায়, একদম মিস করবে না কিন্তু। উমার এই স্পেশাল এপিসোড স্বাভাবিকভাবেই পুরো ইউনিটের কাছেই খুব গুরুত্বপূর্ণ, তাই শুটিং স্পটে দেখা মিলল ধারাবাহিকের প্রযোজক সুশান্ত দাসেরও, যিনি আবার পরিচালকের টুপি পরে অভিনেতা অভিনেত্রীদের বুঝিয়ে দিলেন কাকে কি করতে হবে। আমরা উমার একটা স্পেশাল সিকোয়েন্স শুট করছি ইস্ট বেঙ্গল মাঠে গত 3 দিন ধরে, যে সিকোয়েন্সটাতে আমরা দেখতে পাবো যে উমা প্রথমবার, যার ক্রিকেট খেলা স্বপ্ন ছিল জীবনে, সে কী করে মাঠে প্রথমবার খেলতে নামছে, বড় ম্যাচ খেলতে নামছে, তো সেটা গল্প কীভাবে গল্পটা সম্ভব হবে সেটা আপনারা এপিসোডে দেখতে পাবেন, বা অলরেডি প্রোমো যেটা অন এয়ার হয়েছে প্রোমো আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সেটারই এপিসোডগুলো সোমবার মঙ্গলবার এই যাবে সবগুলো। এই শুটিংটা ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে এই কারণেই করতে, কারণ নর্মালি মেগা সিরিয়াল বাড়ির মধ্যে হয়, বাড়ির মধ্যে হয়, ড্রয়িং রুমের মধ্যে হয়, কিন্তু উমাতে এমন একটা গল্প আমরা নিয়ে শুট করছি যে গল্পটার মধ্যে আমাদের খেলাধুলোর স্কোপ, একটা বাইরের জায়গা দেখানোর সুযোগ থাকে, একটা স্টেডিয়াম, একটা খেলার মাঠ বা ক্রিকেট ম্যাচ, সেই যে ম্যাচের যে উত্তেজনা সেগুলো আর কি। উমা শোটা যেটা আমরা করছি সিরিয়াল, সেটার মধ্যে মেয়েদের ক্রিকেট খেলা, যেটা এখনও ভারতবর্ষে মহিলা ক্রিকেট সেভাবে সে অর্থে প্রচণ্ডভাবে সাউন্ড নয়, বা মহিলা ক্রিকেট নিয়ে ভারতবর্ষে এখনও অনেক কাজ বাকি, অনেক ট্যালেন্টেড মেয়েরা যারা ক্রিকেট খেলে তাদেরকে এনকারেজ করবে এই গল্পটা, সেটা আমাদের ভাবনা ছিল। আগামী দিনে এই গল্পটা আরও অনেকের কাছে ইন্সপিরেশন হয়ে উঠবে, সেটাই আমাদের ভাবনা। তো 3 দিন ধরে শুটিং হচ্ছে, প্রচুর লোকজন নিয়ে, প্লেয়ার্সদের নিয়ে, কোচরা রয়েছেন যারা কনস্ট্যান্টলি আমাদের নায়ক নায়িকাদের শেখাচ্ছেন ক্রিকেট, নায়িকাকে ক্রিকেট খেলা শেখানো হচ্ছে, আলিয়াকে ক্রিকেট খেলা শেখানো হচ্ছে, এবং প্রফেশনাল ক্রিকেটারদের নিয়ে বা যারা যারা খেলছেন এখানে তাদেরকে আমরা ট্রেন করেছি ক্রিকেট নিয়ে, সেই নিয়ে খুব বড়োভাবে একটা শুটিং হচ্ছে, আপনারা দেখতে পাবেন সোমবার আগামীকালের পর্দায় এবং সোমবার মঙ্গলবারের পর্দায়। সুতরাং দর্শকরা বুঝতেই পারছেন উমার এই এপিসোড কতটা উত্তেজনার পারদে মোড়া থাকছে, তাই এই স্পেশাল এপিসোডের আগে আপনারা চোখ রাখতেই পারেন উমার অন্য এপিসোডগুলির জন্য, আর অপেক্ষা করুন এই স্পেশাল এপিসোডের, যা নাকি উমার জীবনের এক নাটকীয় মোড় এনে দেবে। আরাত্রিকা দে, এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।